নারায়ণপুরত বারিষার পূর্বে বানে উটুয়াই নিলে পকী দলং। দুরপাং নদীর সুতে উটুয়াই নিলে নবনির্মিত দলংখন। কেইদিনমান পূর্বে নির্মাণ সম্পূর্ণ হয়েছিল দলংখনের। দলংখনের নির্মাণ ব্যয় 17,63,000 টাকা। তাঁতিবাহার মাঘনুয়া সংযোগী পথর উপর আছিল এই দলংখন। বিষয়া ঠিকাদার বিরুদ্ধে দলং নির্মাণত অনিয়মর অভিযোগ উত্থাপন করেছিল রাইজে। দলংখন উটুয়াই নিয়ার পাছত বন্ধ হয়ে পড়েছে সমগ্র অঞ্চলটির যাতায়াত। বিষয়টো আজি সদ্য সমাপ্ত মানে আজি দুই তিনি মাহৰ অন্তত আগত এই দলংখন নির্মাণ হওয়া শেষ হয়েছিল। আর দলংখন আপনার ঠিক জায়গাত নোহার কারণে তাৰমানে দলঙৰ ধাৰত দলংখন নপৰিলে, অপরিকল্পিতভাৱে দলংখন নির্মাণ করা হল। আর তার ফলত এটা এই আজি ইয়াতে ভুগিছো আমার রাইজে। আজি রাতিয়ে ঘটিলে, আমি তো শুয়ে আছিলো, রাতে ঘটিলে। কালি তো নন স্টপ বরষুণ একেরাহে দিছে, গতিকে আমি আজি পুয়া আহিহে দেখিছো। অবস্থাটা কি হয়েছে মানে এটা দেখিছে, যোগাযোগ বিচ্ছিন্ন হল, কোনো লোক স্কুল বন্ধ হল, যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। দলংখন আমার চ্যানেলটো, দলঙর চ্যানেলটো ঠিক জায়গা নপরিলে কারণে এইটো হল। আর দলঙর মাথাকিটা বালিরে বান্ধিলে, মানে যেতিয়া পানি আহে বহুত ডাঙর মানে আকার লোহে। আর এখন আমার ইয়াতে দলংখন এবার দিয়েছিলে, দলংখনটো এই নদীখনের তুলনায় তেনেই মানে নগণ্য। এখন ইয়ার আগত আপনাদের এখন দুপান দলং দেখব, সেইখন বহুত ডাঙর এখন ব্রিজ, কিন্তু এখন সিমান ডাঙর মানে স্যাংশন নহয়, গতি সরকে দিছিলে বস্তুটো। ব্রিজ দিয়ার কারণে এটা যানটো সংখ্যক সিফালের পানি আহে সিমান পানিটো এবিনতি পার হয়ে যাওয়া একটা রাস্তা মানে সুচল পথ নহয়, নোহার কারণে এটা বর্তমান আমার এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এটা আমার মাথা ছিঙি লই গেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।